লাখো ধর্মপ্রাণ মুসলমানের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে তুরাগ তীর। তাবলিগ জামাতের সাতপন্থী একাংশের বিশ্ব ইজতেমার দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রায় 7,500 বিদেশি এতে অংশ নিচ্ছেন। সবার প্রত্যাশা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও দ্বীনের শিক্ষা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইন্দোনেশিয়ার সাবেক এই রক স্টারের মতো প্রায় 7,500 বিদেশি অংশ নিয়েছেন তুরাগ তীরে সাদপন্থীদের আমরা ইজতেমা ভালোবাসি, তাই আমি 6 বার এসেছি। আমাদের সাথে অনেকে এসেছেন। আমরা বাংলাদেশকেও ভালোবাসি। এখানকার সাধারণ জীবনযাপন আমার ভালো লাগে। তাবলিগ জামাতের আরেক অংশ মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমার দ্বিতীয় দিনে বেড়েছে দেশি অংশগ্রহণকারীদের ভিড়। প্রচুর ভিড় ছিল, তারপরে কষ্ট হয়েছে, তারপরেও কষ্ট মনে করি নাই। এখানে এসে দিনের কিছু কথা শোনার জন্য আল্লাহ নবীর কথা শুনে যাতে আমল করতে পারি। যেখানে আমরা আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি না। নিরবিচ্ছিন্ন পানির সরবরাহ না থাকায় অজু গোসলের বিড়ম্বনার পাশাপাশি নানা অভিযোগ আছে তাদের। বাথরুমে পানি থাকে না, অনেকগুলা পানি জায়গা, আবার কতবার পানির কষ্ট, ওই কষ্ট, সেই কষ্ট। অজুর পানি থাকে না, অনেক যানজট হচ্ছে এবং চলাফেরার রাস্তাঘাট তো অনেকই ভিড়। মুসলিম উম্মা সহ দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে আগামীকাল শেষ হবে তাবলিগ জামাতের এই অংশের বিশ্ব ইজতেমা। আগামী বছর আবার দুই অংশের আলাদা আলাদা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।